আমার বিষয়ে আর কি কি বলেছে তোমাকে? সব বলেছে, প্রায় সবই। ইনফ্যাক্ট ও যে আপনার কাছে কানমোলা খেতো সেটাও বলেছে। তবে একটু রেখে দে, হচ্ছে কি সবার সামনে? হ্যাঁ, আর ওই যে সেই আচার খেতে গিয়ে একবার, দিদি ভাই ওরা এত দূর থেকে এসছে, ওদের ঘরে যেতে দে, তারপর না ঝগড়া করবি। তুমি কাকে বেশি ভালোবাসো মীরা মা, আমাকে না চন্দ্রাকে? কানা জিদ্দিব্বি, তুমি মিথ্যে কথা বলতে পারবো না রে, আমি চন্দ্রাকেই বেশি ভালোবাসি। কেন? যে আমার নিজের সন্তান, ওকে ভালো না বেশি পারি কখনো? ও তার মানে রক্তের সম্পর্ক সব, তাই না? একদম ঠিক বলেছিস দোয়েল। বাবা বাবা, তুমি বলো তোমার সঙ্গে তো চন্দ্রার কোনো রক্তের সম্পর্ক নেই, তাহলে তুমি আমাকে বেশি ভালোবাসো? বলো বলো, আমাকে শুধু ভালোবাসো, তাই না বাবা? বলো। বাসি রে বাসি, তুই আমার একমাত্র ছেলের বউ, এই পরিবারের মান মর্যাদা সব তোর হাতে, তোকে ভালো না বেশে পারি, কিন্তু 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 দেখ, চন্দ্রা তো আমার মেয়ের মতো, আর মেয়ে তো সব সময় পুত্রবধূর চেয়ে অনেক অনেক বেশি, তাই না? বাবাকে দেখছি না, বাবা কোথায়? কি হলো দিদি? কি হয়েছে মা? বাবা আসলে আসলে কি কি হলো আমায় বলছো না কেন? মা বলুন না মা, কি হয়েছে? বাবার নার্সিং হোমে একজন পেশেন্ট মারা গেছিল। আমি এখনই একবার বাবার সঙ্গে কথা বলবো, রাগে দুঃখে হিংসায় দোয়েলের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে, একেবারে। প্লিজ চুপ করবে? কেন রে, চন্দ্রার এরকম অবস্থা দেখে আমি চুপ করে থাকব? প্লিজ পেপি, মা তুমি না মাঝে মাঝে একটু বেশি কথা বলো। দোয়েল চন্দ্রার গলায় টিপে ধরে ওকে মেরে ফেলতো, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। মীরা, আজকে যদি তোমার মেয়ের কিছু হয়ে যেত আর আমি যদি ওকে না বাঁচাতাম, তুমি আমাকে কি বলতে? আমি তো কিচ্ছু ভাবতে পারছি না রাজেশ্বরী, দোয়েলের কি হলো? ক্ষমা করে দাও মীরা, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তুমি বকো মীরা, তুমি বকো, আমি ভুল করে রুদ্র রুদ্র আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে। কি ব্যাপার, কি ব্যাপারটা কি? আমরা তো একটা জরুরি আলোচনা করছি, তুমি এরকম করে? প্রত্যেকটা অফিসের কিছু রুলস এন্ড রেগুলেশনস আছে স্যার, স্যার এইভাবে যদি কর্ম ও আত্মীয় বলে কি অ্যারেড অ্যাডভান্টেজ না কি হয়েছে, কি ব্যাপার স্যার? একটা বিচ্ছিরি সমস্যা হয়ে গেছে। আবার কি হলো? আমি সেটা বলতে এসেছিলাম মধ্যখানে। আপনি হ্যাঁ কি হয়েছে বলো স্যার? নার্সিং হোমের কিছু ইম্পর্টেন্ট পেপার্স পাওয়া যাচ্ছে না। কিসের পেপার্স? ওই নতুন প্রজেক্টের কিছু কাগজ আর নার্সিং হোমের অ্যানুয়াল ডেথ রেটস এর ডকুমেন্টস।